নাটোর জেলার সিংড়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাবেক ইউপি সদস্য আফতাব হোসেন ও রুহুল আমিন নিহত হয়েছেন। নিহত আফতাব হোসেন সুকাস ইউনিয়নের 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি বামিহাল গ্রামের মৃত গাজীর ছেলে। আর নিহত অন্যজন হলেন একই এলাকার আওয়ামী লীগ কর্মী শাহজাহান আলীর ছেলে রুহুল আমিন। নিহত দুইজনেই বর্তমান আওয়ামী লীগ দলীয় ইউপি সদস্য ফরিদুদ্দিন ও তার ভাই আব্দুল কুদ্দুসের অনুসারীদের হামলায় মারা যান। সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, মাসুদ ও মুসা সহ আরও 5 জন আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিনের সাথে বর্তমান ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ফরিদুদ্দিন ও তার ভাই আব্দুল কুদ্দুসের বিরোধ চলে আসছিল। তারই জেরে রোববার রাত 8টার দিকে আফতাবের নেতৃত্বে বামিহাল দশপাড়ায় ফরিদ ও তার ভাই কুদ্দুস গ্রুপের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার বাড়িতে হামলা চালায়। এর কিছুক্ষণ পর রুহুল ও মুসা তাদের লোকজন নিয়ে বামিহাল বাজারে এসে সেখানে থাকা আফতাব ও তার লোকজনের উপর হামলা চালায়। এ সময় তারা আফতাবকে ধারালো অস্ত্র দ্বারা এলোপাথারি কোপাতে থাকে। এ অবস্থায় স্থানীয়রা আফতাবকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আফতাবকে মৃত ঘোষণা করেন। অপরদিকে রুহুল আমিনকে রামেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে আজ সোমবার ভোর 4:30টার দিকে তার মৃত্যু হয়। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।